মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে সেনা অভ্যুত্থানের একদিন পর আবার স্বাভাবিক রূপে ফিরে এসেছে রাজধানী লিব্রেভিল। দেশটিতে সেনা অভ্যুত্থানের জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে বৈঠকের পরিকল্পনা করছেন আফ্রিকান নেতারা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে এখনও পর্যন্ত গ্যাবন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই তাদের। গ্যাবনে বুধবারের বন্দুকযুদ্ধ, রাস্তায় সেনাবাহিনীর টহল এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সরকারের সদস্যদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার নিজ নিজ কাজে ফিরতে চান্তার আহ্বানে সাড়া দিয়েছে লিব্রেভিলের বাসিন্দারা। কিভাবে দেশটির সেনা অভ্যুত্থানের জবাব দেয়া যায় তা নিয়ে আফ্রিকার নেতারা বৃহস্পতিবার দিনভর কাজ করেছেন। এই ইস্যুতে দ্রুত বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াস। বৃহস্পতিবার ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান, এই মুহূর্তে নিজেদের নাগরিকদের গ্যাবন থেকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। পরিস্থিতি শান্ত রয়েছে, সহিংসতার কোনো ঝুঁকি বা বিপদের কারণ হতে পারে এমন পরিস্থিতি দেখি না আমরা। গ্যাবনে প্রায় 10,000 ইইউ নাগরিক রয়েছে, তবে কোনো দেশ তাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি। গ্যাবনের নির্বাচন কমিশন আলি বঙ্গোকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করার পর বুধবার দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘোষণা দেয়া হয়। নিবিড় আমি, নিউজ 24।